আমরা জানি পরিবারের সকল সদস্য মিলে একসঙ্গে কৃমির ওষুধ খেতে হয় এবং প্রতি তিন মাস অন্তর অন্তর মূলত কৃমিনাশক যে ট্যাবলেটগুলো সেগুলো কিন্তু গ্রহণ করতে হয় তো এটা আমরা মোটামুটি সকলে জানি তবে অনেকে আবার বলে থাকেন যে বৃষ্টি হলে কৃমির ওষুধ খেতে হবে এবং কৃমির ওষুধ খাওয়ার আগে পরে আপনার চিনি মিঠাই বা মিষ্টি জাতীয় কোনো দ্রব্যাদি খেতে হবে মূলত এই ধরনের কিন্তু কোনো ভিত্তি নেই কৃমির ওষুধ আপনি যে কোনো সময় খেতে পারেন এখন আধুনিক যে ওষুধপত্র রয়েছে সেগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বছরের যে কোনো সময় সেটা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় আপনি গ্রহণ করতে পারেন এবং এটা কোনো প্রকার মিষ্টি জাতীয় খাবার বা কোনো ধরনের খাবার দাবার সাথে কিন্তু কোনোই সম্পর্ক নেই সেক্ষেত্রে এর যে কিছু নিয়মকানুন রয়েছে যেমন হচ্ছে আপনার কৃমির ওষুধ খাওয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে যে ফ্যামিলির প্রত্যেক সদস্য মানে যারা একসঙ্গে থাকেন খান বসবাস করেন তাদের পর থেকেই একসঙ্গে খাওয়ার জন্য বলা হয়ে থাকে তার একটা কারণ হচ্ছে যে একজন খেলেন আরেকজন খেলেন না তখন আপনার যে আসবাবপত্র রয়েছে বিশেষ করে আমি বলবো যে থালি প্লেট গ্লাস এবং দৈনন্দিন যে সমস্ত আসবাবপত্র গামছা চাদর পোশাক আশাক এগুলোর মাধ্যমে কিন্তু কৃমির যে সংক্রমণটা সেটা কিন্তু বৃদ্ধি পায় বা ছড়িয়ে যায় এবং নোককে আপনার ছোট রাখতে হবে নোকের যে কোণা রয়েছে বাড়তি নোকটা সেখানে কিন্তু মূলত যে জীবাণুটা থাকে সেখান থেকে কৃমির জন্ম হয় বা সৃষ্টি হয় আরেকটা বিষয় বলতে চাই যে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেনই যারা খালি পায়ে হাঁটেন বা বাইরে চলাচল করেন তারাও এই বিষয়টা মাথায় রাখবেন যেন আপনারা এই বিষয়গুলো এড়িয়ে চলতে পারেন আর বাহিরে গেলে অবশ্যই স্যান্ডেল ব্যবহার করতে হবে খালি পায়ে হাঁটা যাবে না তাহলেই কেবলমাত্র কৃমির সংক্রমণ থেকে মুক্তি লাভ করতে পারবেন আর এই আধুনিক ওষুধগুলো অনেকেই কিন্তু আগের মতো ভাবেন যে আজকে একটা খাবো ও সাত দিন পরে একটা খাবো এভাবে কিন্তু কৃমির ওষুধের ডোজ নেই বর্তমান যে লেটেস্ট অ্যালবেন্টাজলের ডোজ সেটা হচ্ছে আপনার একসাথে একটি করে ট্যাবলেট পরপর তিন দিন চুষে খেতে হবে তার মানে হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর পরিবারের সবাই একসাথে একটি করে ট্যাবলেট পরপর তিন দিন চুষে খেতে হবে আশা করছি বিষয়টা ক্লিয়ার হচ্ছে মানে আজকে একটা কালকে একটা পরশু একটা এভাবে খেতে হবে এখন আসি শিশুদের ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে সাসপেনশন পাওয়া যায় অ্যালবেন নামই সেটা হচ্ছে আপনার বছরের ঊর্ধ্বে যে সমস্ত শিশু রয়েছে তাদের ক্ষেত্রে দশ মিলি একমাত্রায় সেব মানে হচ্ছে আপনার যারা প্রাপ্তবয়স্ক অথবা দু বছরের ঊর্ধ্বে আপনারা অনেকে আছেন ট্যাবলেট খেতে পারেন না সেক্ষেত্রে যে সিরাপটা রয়েছে এই একটা সিরাপে কিন্তু দশ মিলি থাকে পুরো সিরাপটা একসঙ্গে একবারই খেতে হবে আর এক থেকে দু বছরের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি একমাত্র সেব মানে হচ্ছে শিশুদের ক্ষেত্রে শুধুমাত্র একদিনই খাওয়ার জন্য বলা হচ্ছে সেক্ষেত্রে এক চামচ এক বছর হলে আর যদি দুই বছরের উপর হয় তাহলে দুই চামচ একসঙ্গে খাওয়ার জন্য বলা হচ্ছে আর এই ওষুধগুলো খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে ডায়রিয়া হতে পারে পাতলা বেখানা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ভোমিটিং হতে পারে তো এগুলো তেমন কোনো সমস্যা না শারীরিক দুর্বলতা হতে পারে তো কৃমির ওষুধ খাওয়ার পরে আপনারা যে কোনো ভিটামিনযুক্ত খাবার এবং পাশাপাশি ভিটামিন জাতীয় ওষুধ বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক জাতীয় ওষুধগুলো খেয়ে নেবেন তাতে করে কিন্তু আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম বিল্ড আপ হবে দুর্বলতা কমে যাবে আর এই ওষুধটার দাম হচ্ছে পার ট্যাবলেট পাঁচ টাকা ধন্যবাদ